প্রাণ ড্রিঙ্কস প্রবাসের সংবাদ মালয়েশিয়ার প্রতিনিধি মোস্তফা ইমরান ও কাতার প্রতিনিধি ই এম আকাশে পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মিজানুর রহমান বিএনপি সহ বিজ জোটের হরতাল অবরোধ সহ ধ্বংসাত্ম কর্মসূচি ঠেকাতে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে কাতার শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজধানী দোহার একটি হোটেলে আবুল কাশিমের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান এস কে শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ হারুন হাবিবুর রহমান বাবু মনোরঞ্জন সাহা ও কামাল উদ্দিন দেশকে অস্থিতিশীল করতে হরতাল অবরোধ সহ ধ্বংসাত্মক কর্মসূচি দেয় বিএনপি নেতৃত্বাধীন বীজ জোটের সমালোচনা করেছে কাতার শাখা বঙ্গবন্ধু পরিষদ স্থানীয় একটি হোটেলে এস এম হকের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তার এই আহ্বান জানান মোহাম্মদ সৌরভ হসেন মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন শফিকুল কাদের আনর ইসলাম নুরুল ইসলাম শফিকুল বাবু সহ অনেকে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে মালয়েশিয়ায় আত্মপ্রকাশ ঘটল বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম